ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পূজোর বাকি আর মাত্র পাঁচটা দিন। দক্ষিণ কলকাতার একাধিক পূজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে আজ একডালিয়া, সিংহী পার্ক থেকে যোধপুর পার্ক, 95 পল্লী, বাবুবাগান, বালিগঞ্জ কালচারাল, একাধিক পূজোর আজকে উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একডালিয়া এভারগ্রিন ছবি প্রদীপ জ্বালিয়ে যে সময় করেছেন মুখ্যমন্ত্রী, দেখছেন সেই মুহূর্তের ছবি। এখন দেখছেন যোধপুর পার্ক, 95 পল্লী, সেই পুজোর উদ্বোধন আজ করেছেন মুখ্যমন্ত্রী। পুজোর উদ্বোধনের ছবি দেখতে পাচ্ছেন। আমরা সকলের কাছে অনুরোধ করবো যে স্বাস্থ্যবিধি মেনে এই অনুষ্ঠান প্রত্যেকেই মাস্ক করে থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্যবিধি রয়েছে সেটা মেনেই কিন্তু আমরা এবং মাতৃবন্দনা এগুলো দিয়ে বিগত বছরগুলির মতো এবছরেও এই পরিবর্তিত পরিস্থিতিতেও আমরা কিন্তু সংক্ষিপ্তভাবে মাতৃবন্দনায় উন্নতি হয়েছি। কিন্তু সুস্বাস্থ্যকর চেষ্টা করেছেন নতুন কিছু তুলে ধরার, আমাদের অন্যরকমভাবে কিছু নতুনভাবে কিছু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। সমাজসেবী সংঘ পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এবং সেখানে তিনি ছবি আঁকেন, সেই ছবি দেখতে পাচ্ছেন। পাশাপাশি যোধপুর পার্ক, 95 পল্লী এবং সমাজসেবী সংঘের পুজো উদ্বোধনের ছবি।